অফারটি শুধুমাত্র ভারত এবং বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। শতবিশ্ব সেনের এক বোন কলেজে আমার সহপাঠী ছিল, মানে ওনার এক সৎ বোন। সে একটি ছেলেকে ভালোবাসত, কিন্তু শতবিশ্ব সেন এমন কিছু করেছিল যাতে ওনার ওই বোন সুইসাইড করতে বাধ্য হয়। প্রমাণের অভাবে শতবিশ্ব সেনের আগেনস্টে কোনো চার্জেস নেওয়া হয় না বা কোনো কেসও ফাইল করা হয় না। টিপিক্যাল শতবিশা সেন, সে আগেও নিজের কাজের কোনো প্রমাণ রাখত না, এখনও রাখে না। ও বাই দ্য ওয়ে, এই শতবিশা সেন কিন্তু তোমার বাবার রাইভাল। তেমন আপনি বলছেন যে বাবার সঙ্গে ওর শত্রুতার কারণেই ও কি বৃষ্টির সাথে? না, বিষয়টা এতটা সোজা বলে আমার মনে হয় না। মানে ওম, আমার ধারণা শতবিশ সেন এই কেসটার সঙ্গে ডাইরেক্টলি হোক বা ইনডাইরেক্টলি নিশ্চয়ই জড়িত। এটা এত শিওরলি আপনি কি করে বলছেন? কারণ সেদিন শতবিশ সেন কোর্টে এসেছিল। লাস্ট কেসের দিন, রাইট? এক্স্যাক্টলি। না, আসলে কেসের ব্যাপারে সেদিন খুব টেনশনে ছিলাম বলে প্রবলি অতটা স্ট্রাইক করেনি বা রেজিস্টার করেনি। কিন্তু উনি কীভাবে কেসটার সাথে জড়িত থাকবে? কেন, প্রিয়াঙ্কার জন্য? প্রিয়াঙ্কা মানে ওর সাথে শতবিশ সেনের কী সম্পর্ক? প্রিয়াঙ্কা শতবিশ সেনের অফিসে চাকরি করত। এক মিনিট, সুতোগুলো মেলালে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে প্রিয়াঙ্কা এই মহিলার অফিসে কাজ করত। প্রিয়াঙ্কা এই কেসের সাথে ডিরেক্টলি ইনভলভ, তার মানে শতবিশ সেন এই কেসের সাথে ডিরেক্টলি বা ইনডিরেক্টলি ইনভলভ হতে পারে। হতে পারে নয়, নিশ্চয়ই আছে। আদারওয়াইজ নিজের অফিসের কর্মচারীর জন্য অফিসের মালিক কোর্টে ছুটে আসবে, এটা হতে পারে না। মহিলার এই কেসের সাথে কি সম্পর্ক হতে পারে সেটা জানি না।